55 বছরের অপেক্ষার ইতি টেনে প্রধান কোনো টুর্নামেন্টের ফাইনালে টিকিট কেটেছে ইংল্যান্ড। 1966 বিশ্বকাপ জয়ের পর বিশ্ব আসরে আর তেমন কোনো উল্লেখযোগ্য স্মৃতি নেই ইংলিশদের। ইংল্যান্ডের সেই খরা শেষ হলো কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে এবারের ইউরোর ফাইনালে উঠে। বাংলাদেশ সময় সোমবার রাত 1টায় ওয়েম্বলির ফাইনালে ইতালির মুখোমুখি হবেন হ্যারি কেন রহিম স্টার্লিংরা। ঘরের মাঠ বিধায় শিরোপা লড়াইয়ে ফেভারিট হিসেবে এক পায়ে গিয়ে ইংল্যান্ড। তবে সাউথগেটের শিষ্যদের ভয় পাচ্ছে না ইতালিও। আজুরিদের ডিফেন্ডার লিওনার্দো বোনিচ্চি জানিয়ে দিয়েছেন তারা ভীত নন, অবশ্য ভয় পাওয়ার কথা নয় ইতালির। রবার্তো মানচিনির অধীনে দাপটের সঙ্গে লড়ে ফাইনালে উঠেছে তারা। ওয়েম্বলিতে ইতালি শেষ চারে টাইব্রেকারে হারায় স্পেনকে। অন্যদিকে পিছিয়ে পড়েও ইংল্যান্ড সেমিতে অতিরিক্ত সময়ে বিতর্কিতভাবে জয় পায় ডেনমার্কের বিপক্ষে। নিজেদের মাঠ হওয়ায় ফাইনালে তারা সমর্থন পাবে দর্শকদের, আর ইতালিয়ান সমর্থক থাকতে পারে হাজারখানেকের মতো। তবে স্টেডিয়ামে ইংলিশ সমর্থকদের পাওয়াটা উল্টো নিজেদের জন্য প্রেরণার হিসেবে দেখছেন বোনুচ্চি। মাঠে অধিকাংশ ইংলিশ দর্শক থাকলেও তা আমাদের জন্য প্রেরণার হয়ে দাঁড়াবে। পুরো আসরে ইতালির রক্ষণভাগ দারুণভাবে সামলেছেন 34 বছর বয়সী বোনুচ্চি ও 36 বছর বয়সী গিয়র্গিও কিয়েলিনি। জুভেন্টাসের এই দুই বুড়ো যেন ফিরে গিয়েছেন নিজেদের তরুণ সময়ে। বয়স্ক ও অভিজ্ঞ ইতালিয়ানদের বিপরীতে তারুণ্যে ভরপুর ইংল্যান্ড, যেখানে তাদের বয়সের গড় 25। ব্যাপারটাকেও দারুণভাবে নিয়েছেন বোনুচ্চি। থ্রি লায়নদের বিপক্ষে ম্যাচটিকে তরুণ বনাম বুড়ো হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। 19 বছর বয়সী বুকাও সাকা ও 21 বছর বয়সী জাদন সানচো এখন হ্যারি ও স্টার্লিংয়ের পাশাপাশি সাউথগেটের অন্যতম অস্ত্র। ইংল্যান্ডের আক্রমণভাগ সামলানো যে কঠিন হবে তাও জানিয়েছেন বোনুচ্চি। তাদের আক্রমণভাগ খুব শক্তিশালী, আমাদেরকে তাদের দিকে ভালোভাবে নজর রাখতে হবে। তারা আমাদের কেমন পরীক্ষায় ফেলতে পারে তা আমরা জানি এবং তাদের গতির দিকে আমাদের সতর্ক থাকতে হবে। ইউরোর এর আগের 15 আসরের মধ্যে শিরোপা জয় তো দূর, একবারও ফাইনাল খেলা হয়নি ইংল্যান্ডের। এদিকে ইতিহাস কথা বলছে ইতালির হয়ে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের শেষ ও একমাত্র ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে 1968 সালে, আর 2000 ও 2012 সালে খেলেছে ফাইনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতালি ইংল্যান্ড মুখোমুখি হয়েছে 27 বার। 11 জয়ে পাল্লাটা নিজেদের দিকে ভারী করে রেখেছে আজ্জুরিরা। 8 জয় ইংল্যান্ডের, বাকি 8 ম্যাচের কোনো ফল হয়নি। ফাইনালে কোচ সাউথগেটের সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-3-3। মানচিনিও একই ফরমেশনে একাদশে নামতে পারেন মাঠে। নিজেদের খোলস ছেড়ে এই কৌশলেই ইউরোতে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে সফল হয়েছে ইতালি।